হ্যালো ফ্রেন্ডস, ডাব্লিউবি ইউটিটি ইউনিভার্সিটি, যেটা বর্তমানের বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির বিএড থার্ড সেমিস্টার 2019-এর ফিলোজফি কোশ্চেন নিয়ে দেখাবো আমরা। দর্শন ফিলোজফির কোশ্চেন নিয়ে দেখাবো 137B। দেখো ফুল মার্কস হচ্ছে 35, সময় হচ্ছে দেড় ঘন্টা। তোমরা জানো তিনটে গ্রুপে তোমাদের প্রশ্ন হবে, তিনটে গ্রুপে তোমাদের প্রশ্ন হবে। গ্রুপ এতে পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে। দেখো গ্রুপ এতে তোমাদের পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে সাতটা কোশ্চেন দেওয়া থাকবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই। তো দেখো প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই, এখানে সাতটা কোশ্চেন দেওয়া আছে। এই সাতটা কোশ্চেনের মধ্যে তোমাকে পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর তোমাদেরকে আমরা দেখাবো দেখো দু হাজার উনিশের গ্রুপ বির কোশ্চেন, দর্শন দর্শনের কোশ্চেন, অর্থাৎ ফিলোজফির কোশ্চেন তোমাদেরকে দেখাবো। গ্রুপ বির কোশ্চেন দেখো, গ্রুপ বি, অর্থাৎ এখানে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্ন থাকবে পাঁচটা, প্রশ্নের মান হচ্ছে পাঁচ, প্রশ্নের মান হচ্ছে পাঁচ, এখানে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর দেখো সি গ্রুপের কোশ্চেন, দর্শন ফিলোজফি সি গ্রুপের কোশ্চেন, তোমাদেরকে সি গ্রুপের কোশ্চেন দেখাচ্ছি আমি। সি গ্রুপের কোশ্চেন, এখানে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে, এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে। দেখো এই দুটি প্রশ্নের মধ্যে তোমাকে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।